إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكلي يا مشاتي بورين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল একটা আওয়াজ দিয়ে বলেন তো সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। সেই আল্লাহর জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এমন একটা তাফসির প্রোগ্রামে আসতে পেরে খুশি নাকি অখুশি?
সকলে বলেন খুশি নাকি অখুশি? আমরা এসেছি কোরআন থেকে কথা শুনতে, ঠিক না বেঠি? এখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা কোরআন থেকে কথা শুনবেন নাকি কেচ্চা কাহিনী শুনবেন, সিদ্ধান্ত আপনারা নেন। যদি বলেন হুজুর কেচ্চা কাহিনী বলতে সেটাই হবে, যদি বলেন কোরআন থেকে বলতে সেটাও হবে ইনশাল্লাহ, সিদ্ধান্ত আপনারা নেন। ভাই একটু ইকো দিয়ে রাখেন ভাই। হ্যাঁ, সবাই জি সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আমরা কি থেকে শুনতে চাই। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো একটা মাত্র গ্রন্থ আছে, যেই গ্রন্থটা আপনাকে আমাকে সরল সঠিক পথ দেখিয়ে জান্নাতের পথ দেখায়, সেই গ্রন্থটার নাম কি? সবাই বলেন, আরো জোরে বলেন, সেই গ্রন্থটার নাম কি? এই কোরআনে কি কোনো ভুল কথা আছে? নাউজুবিল্লাহ। কোনো সংশয় সন্দেহ কিছু আছে? না। এখন আসুন, এই যে কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে দিলেন, এই কোরআনের স্রষ্টাকে আমাদের স্রষ্টাকে, তাহলে আমরাও আল্লাহর, কোরআনও আল্লাহর, তাহলে আমরা কোরআন থেকে কথা শুনলে তো কোনো সমস্যা হওয়ার কথা? বোঝাতে পারিনি মনে হয়। আপনিও আল্লাহর, কোরআনও আল্লাহর। এখন আপনার যদি কোরআন ভালো না লাগে, যদি একটু চেহারা কালো হয়ে যায়, তাহলে কোরআনের দোষ নাকি আপনার দোষ? আমার কথা বোঝেননি মনে হয়। কোরআনও আল্লাহর, আপনিও আল্লাহর। এখন কোরআন যদি আপনার ভালো না লাগে, তাহলে দোষ কি আমার? আমাদের এই হজরতের দোষ? দোষ কার? আপনার। এখন আপনার উচিত কি? নিজেকে পরিবর্তন করা। কারণ আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি কিছু মানব, যেগুলো আমার অনুকূলে আসে এগুলো মানব, আর যেটা অনুকূলে আসে না ওটা আমি মানব না। আল্লাহ বলছেন এমন যদি তোমার চিন্তাধারা হয়, দুইটা শাস্তি হবে। কয়টা? জোরে বলেন, কয়টা? একটা শাস্তি হবে দুনিয়াতে, আর একটা হবে আখেরাতে। শুনবেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. কথাটা কার? আর যে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো নাকি যে কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশকে ত্যাগ করবে? এমন যদি তোমাদের চিন্তাধারা হয়, দুইটা শাস্তির সুসংবাদ নাও। দুনিয়াতে আল্লাহ যে শাস্তিটা আপনাকে আমাকে দিবেন, ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে যে শাস্তিটা আপনাকে দিবেন, আপনি ইমাম সাহেব হতে পারেন, আপনি খতিব সাহেব হতে পারেন, আপনি বড় চাকরিজীবী হতে পারেন, আপনি বড় ব্যবসায়ী হতে পারেন, আপনি বড় রাজনীতিবিদ হতে পারেন, যদি কোরআনের কিছু মানেন, কিছুকে অস্বীকার করেন, আল্লাহ আপনাকে এমন অপদস্থ করবে যে আপনার চেহারাটাও মানুষের কাছে দেখাতে পারবেন না। কথা কার? ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তোমাকে আমি লাঞ্ছিত করব, অপমানিত করব। কেন করব? আপনাদের নিয়ে বেশি তো যাওয়া যাবে না মনে হচ্ছে। কেন করব? তোমার যে শাস্তি, তোমাকে যে আমি অপমানিত করব, কারণটা কি? তুমি কিছু মানতে স্বীকৃতি দিয়েছ আর কিছু অস্বীকার করেছ। কারণ দুই রকম, যেগুলো আমার জীবনে চলার পথে মেলে ওটা ঠিক আছে, আর যেটা আমার সাথে সাংঘর্ষিক ওটা ঠিক নেই। বোঝাতে পারিনি মনে হয়। দুই রকম আমাদের চিন্তা চেতনা, কয় রকম? জোরে বলেন, কয় রকম? দুই রকম, যেগুলো আমাদের অনুকূলে আসে এটা ঠিক আছে, আর যেটা আমাদের অনুকূলে আসে না ওইটা মানতে রাজি নাই। আল্লাহ বলছেন এমন যদি তোমার চিন্তাধারা হয়, তাহলে দুনিয়াতে অপমান অপদস্থ তোমাকে পেয়ে বসবে, অপদস্থ থেকে তুমি বের হতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন।
দুনিয়াতে তোমাকে অপদস্থ করব শুধু এটাই না, ওই আমার কাছে যখন হাজির করব ওই দিন ওই জাহান্নামের আযাব থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। কারণ কি, তুমি কিছু খুশি ছিলে আর কিছু খুশি হতে পারো নাই। এখন সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, এই কোরআন আপনি কিছু মানবেন, কিছু মানবেন না হবে নাকি সব মানতে হবে? জোরে বলেন। ইমাম সাহেবের দুই একটা বাদ দিলে হবে, তিনি আলেম মানুষ, কোনো সমস্যা নেই। হবে না? কেন হবে না? ইমাম সাহেব সারা জীবন আপনার নামাজ কালাম পড়ায়। আপনি রিক্সা চালক, রিক্সা চালিয়ে খান। হুজুর আমি গরিব মানুষ, আমার জন্য তো দুটো একটা ছাড় আছে, ঠিক না? আছে না? সব মানুষের জন্য সমান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। পড়েন। ওই জন্য সব নবীরা ডেকেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদা ইল্লাল্লাহ। এমন একটা গ্রন্থের দিকে আসো, এমন একটা কথার দিকে আসো, এটা আওয়ামী লীগের নাই, বিএনপির নাই, জামাতের নাই, জাতীয় পার্টির নাই, কোরআন হলো সবার। আর এইটা যদি কেউ অস্বীকৃতি জানায় মানতে, দুনিয়াতে অপমান হবে, আখেরাতে আজাবে গ্রেফতার হবে, ঠিক না বেঠি? এটা আমাদের সবার, সব নবীরা বলেছেন আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না, আল্লাহ ছাড়া কারোর আইন চলবে না, আল্লাহ ছাড়া কারোর দাসত্ব চলবে না, আল্লাহ ছাড়া কারোর কর্তৃত্ব চলবে না, সব চলবে কার? সব আল্লাহ চলে তো, ঠিক না? এই যে আপনার আমার জানার ভিতরেও কত ভুল আমরা মুহূর্তের ভিতরে বলে ফেলি, সব ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস কারা? জনগণ, ঠিক না? কি এক বিপদে ফেলালেন হুজুর, এটা কি ধরনের কথাবার্তা? যদি কেউ বিশ্বাস করে জনগণ ক্ষমতার উৎস, আল্লাহর কসম আল্লাহর সাথে শেরেক হবে। কারণ কি, যেই জিনিসটার মালিক আল্লাহ সেই জিনিসটার মালিক পৃথিবীতে আর কেউ হতে পারে? বুঝাতে পারেনি মনে হয়। যেই জিনিসের মালিক আল্লাহ, ওটা আল্লাহর জন্যই নির্দিষ্ট, আর কারোর ভাগ নাই। নামাজ কার জন্য পড়ি? রোজা কার জন্য রাখি? হজ কার জন্য করি? এই আকাশ বানিয়েছেন কে? এই জমিন বানিয়েছেন কে? আপনাকে আমাকে বানিয়েছেন কে? তো এই তামাম পৃথিবী যিনি বানিয়েছেন, সব ক্ষমতা একজনের কাছে আছেন, তিনি কে? আল্লাহ বললেন, সব ক্ষমতা আমার, তুমি একটু আকাশের দিকে তাকিয়ে দেখো, তোমার মাথার উপরে বিশাল বড় আকাশ। কে বলতে পারবেন কয়টা খুঁটি আছে? দু একজন কেউ পারবেন? আমাদের বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, আমাদের দেশে হয়তো বা পিলার নাও পড়তে পারে, রাশিয়াতে দু একটা পড়ার সম্ভাবনা আছে, ঠিক না? আছে নাই? তো পিলার ছাড়া আপনাদের ভিতরে কিংবা আমাদের ভিতরে বিশ্বে এমন কোনো ইঞ্জিনিয়ার আছে নাকি যে পিলার ছাড়া ছাদ নির্মাণ করতে পারে? জোরে বলেন। এই মাথার উপরে বিশাল ছাদ নির্মাণ করলেন পিলার ছাড়া কে? তো আপনি বলেন সেই আল্লাহর ক্ষমতার সাথে ভাগ বসান, ঈমান আছে নাকি গেছে? আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الذي جعل لكم الأرض فراشا বিশাল জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিস্তৃতি লেখা করে রেখেছি। সুবহানাল্লাহ। পড়েন। অপর আয়াতে আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকত। উট দেখেছেন কারা কারা? হাত জাগান। উট দেখেছেন কারা কারা? উটের পিঠ তো একেবারে সমতল, ঠিক না? নাকি উঁচু নিচু? ওই উটের উদাহরণ আল্লাহ টেনেছেন। আফালা ইয়ানজুরুনা, তোমরা কি লক্ষ্য করেছো? ইলাল ইবিলি কাইফা খুলিকত, ওই উটের পিঠের দিকে তাকিয়ে দেখো, উটের পিঠটা কিন্তু সমতল না, উঁচু নিচু। আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীটা যদি উটের পিঠের মতো উঁচু নিচু করতাম, তোমরা বসবাস করতে পারতে না।
আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তাহলে এই বিশাল জমিনটাকে সমতল করে বানিয়েছেন ক্ষমতা কার? ওয়াইলা সামাই কাইফা রুফিআত, বিশাল আকাশটা আমি আল্লাহ বানিয়েছি, ওই আকাশের কোনো খুঁটি নাই, যদি খুঁটি থাকতো আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলতো যে আমরাও খুঁটি দিয়ে ছাদ করি, আল্লাহও খুঁটি দিয়ে ছাদ করেছে, সুতরাং আল্লাহ বলতে মনে হয় কিছু নাই। এমনিতেই এত নিয়ামত দেখে, এত অলৌকিক জিনিস দেখেও তারা মানে না যে আল্লাহ কিছুই নাই, যেটা দেখি না সেটা মানে না। এখন আল্লাহ যদি আকাশে খুঁটি লাগাতেন তাহলে তাদের বিশ্বাসটা আরো নিম্নগামী হতো। আল্লাহ বলে শুধু তাই নাই, তোমরা যে জমিনে ফসলগুলো ফলাও, আনসালা মিনাস সামাই মাআ, যখন জমিনগুলো উত্তপ্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়, জমিনগুলো তার উর্বর শক্তি হারিয়ে ফেলে, ফসল দিতে পারে না, সাথে সাথে আমি আল্লাহ ওই আকাশ থেকে পানি দিয়ে দেই, ওই পানি যখন জমিনে পড়ে তখন জমি উর্বর শক্তি ফিরে পায়, আর ওই জমিনে ফসল লাগিয়ে তোমরা ফসলগুলো উৎপাদন করো। আমার দেওয়া ফসল, আমার দেওয়া পানি, আমার দেওয়া আকাশ, সব কিছু ভোগ করো, আর বলো জনগণ সকল ক্ষমতার উৎস, তোমার মতো বেঈমান আল্লাহর জমিনে আর কেউ নাই, ঠিক কি না? সব মালিককে, সবাই বলেন কে? সব ক্ষমতা একজনের কাছে আছেন, তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। সুবহানাল্লাহ পড়ে, পূর্ণ মান আল্লাহ, বরকতময় আল্লাহ, তামাম দুনিয়ার সব ক্ষমতা একজনের কাছে মজুদ আছেন, তিনি কে? তাহলে আজকে থেকে বিশ্বাস করবে না? জোরে বলেন, বিশ্বাস করা যাবে? আল্লাহ যাকে দেন তিনি পান, যার কাছ থেকে ইচ্ছা নিয়ে নেন, কিন্তু ক্ষমতা আছে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। সে আল্লাহর কথা হবে, কোরআনের কথা হবে, ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। আজকে নবমতম বাৎসরিক ওয়াজ মাহফিল, সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত। আজকের এই বর্তমান অধিবেশনের প্রধান অতিথি যিনি আছেন, বীর মুক্তিযোদ্ধা মীর মোশাররফ আহমেদ রবি ও মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য সাতক্ষীরা সদর দুই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি হয়তোবা কর্মব্যস্ততার কারণে আসতে পারেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, ইমানের সাথে রাখেন, জোরে পড়েন আমিন। আজকে আমাদের এই মাহফিলের যিনি সভাপতি আছেন, আলহাজ আসম আব্দুর রব, সভাপতি সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতি সাতক্ষীরা, হযরত আপনি না? আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি অনেক আন্তরিক মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন দীর্ঘ হায়াত দান করে দেন, পড়েন আমিন। আল্লাহ যেন তার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দেন, তিনি যে পেশায় আছে আল্লাহ যেন তার পেশায় বরকত দান করেন, পড়েন আমিন। আরও অতিথি আছেন, আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, চেয়ারম্যান জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা। এত বড় বড় মানুষ সব এক জায়গায় করেছেন কিভাবে? আলহামদুলিল্লাহ পড়েন, কারণ ইনাদেরকে এত কর্মব্যস্ততার ভিতরে ব্যস্ত আসলে এক জায়গায় করাটাও অনেক কষ্টের। তো যতজন অতিথি আছেন আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ সকলকে যেন দীর্ঘজীবী করে দেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে যে জনগণের কর্তৃত্ব দিয়েছেন এটা যত যথাযথভাবে পালন করতে পারেন, জোরে পড়েন আমিন। আরও জোরে বলেন আমিন। আমার পরে যিনি কথা বলবেন হযরত মাওলানা গোলাম আজম সাহেব, ভাইস প্রেসিডেন্ট ও গবেষক আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন ঢাকা, তিনি অনেক সুন্দর কথা শোনাবেন ইনশাআল্লাহ। কিন্তু অনেক অনেক মানুষ আবার মনে করতেছে দ্বিতীয় বক্তা এসছে, কিছু পারে না, প্রধান বক্তা রাজা যাব, এটা হলো আমাদের টেন্ডেন্সি, এটা আপনি হাসেন না। যদি আমি প্রধান বক্তা হতাম, আমাদের আজকে যিনি প্রধান বক্তা উনি দ্বিতীয় বক্তা হতেন, তারপরেও আপনারা আসতেন না, যে উনি দ্বিতীয় বক্তা, উনি কিছু পারে না, বোঝাতে পারেনি মনে হয়। এটা আমাদের চিন্তা, ভাত খাচ্ছি, দোকানে আছি, বাজারে আছি, না প্রধান বক্তা উঠলে যাব। কিন্তু আমরা যারা এখানে দাওয়াতি মেহমান, আমাদের থেকেও আপনাদের ইমাম সাহেব হুজুর বেশি জানতে পারে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা
তাআলামুন। আর তোমাদের উচিত, তোমরা যেটা জানো না, যিনি জানেন তার কাছ থেকে শেখা, সে যেই হোক না কেন। বোঝাতে পারেনি মনে হয়? যদি আপনি উচ্চ শিক্ষিত মানুষ, একটা গরিব মানুষ একটা জিনিস জানে, আপনি জানেন না, আপনার উচিত তার কাছ থেকে সেটা শিখে নেওয়া। সুবহানাল্লাহ। পরে যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি, যতজন বক্তা, যতজন অতিথি, যতজন শুনতে এসেছেন, যতজন বলতে এসেছেন, যতজন আয়োজন করেছেন, আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, মনের নেক আশাগুলো পুরা করে দিন। জোরে পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কথা বলবো পবিত্র কোরআন আল কারিমের 42 নম্বর সুরা। সবাই বলেন কত নম্বর সুরা? মুখস্ত করে বাসায় যেতে হবে ইনশাল্লাহ। রাজি আছেন? সুরার নাম সুরা আশ-শুরা। সুরার নাম কি? আশ-শুরা। এই সুরার 20 নম্বর আয়াত থেকে আজকে আমরা কথা বলবো ইনশা আল্লাহ। আসুন আমরা সবাই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চেয়ে চলে যাই। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আকবার ধরে নিলে শয়তান, জি এক্স্যাক্টলি। আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ আমার ভাইকে আপনি নেক হায়াত দান করেন, আমিন পড়েন। কারণ আল্লাহ আকবার স্লোগানে বরকত আছে না নাই, মহত্ব আছে না নাই? যারা ইসলাম মানে না, যারা কোরআন মানে না, যারা শয়তান প্রকৃতির মানুষ, এই আল্লাহ আকবার ধ্বনিটা তাদের হৃদয়ের ভিতরে একটা কম্পন সৃষ্টি করে দেয়। ওই জন্য সেই আল্লাহকে সবাই একটু ডাক দেন তো, আল্লাহ আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সরল অনুবাদ, যারা আখেরাতের সফলতা কামনা করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আখেরাতের সফলতা দান করে দেই। সুবহানাল্লাহ পড়েন। আর যারা দুনিয়ার সফলতা কামনা করে, আমি তাদেরকে দুনিয়া একটু দেই। কতটুকু দেই? একটু দেই, কিন্তু অমা লাহু ফিল আখিরাতি মিন নসীব, কিয়ামতের দিন তার নসিবে ভাগ্যে কিছু থাকে না। সরল অনুবাদ, তাহলে যারা আখেরাত চান, আল্লাহ তাদের আখেরাতের সফলতা বাড়িয়ে দেন। যারা আখেরাত চান, আল্লাহ তাকে দুনিয়াও দেন, আখেরাতও দেন। আবার যারা দুনিয়া চায়, আল্লাহ তাদের দুনিয়া একটু দেয়, কিন্তু আখেরাতে তার নসিবে কিছু থাকে না। সূরা নাম্বার কত? 42। সূরার নাম কি? সূরা আশ-শুরা, আয়াত নম্বর 20। কালকে বাসায় যে মিলাবেন ইনশাল্লাহ, তাহলে আর আমার উপর রাগ থাকবে না। এবার সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, আমরা দুনিয়া চাই নাকি আখেরাত চাই? জি না, জি না, জি না, এটা আমাদের মুখের কথা। হ্যাঁ, কিন্তু আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের কোনো দাম আছে? জোরে বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ওই আখেরাত ভুলে যে দুনিয়ার জীবনটাকে বেশি মূল্য মনে করেছো, বেশি প্রাধান্য দিয়ে ফেলেছো? কিন্তু জেনে রাখো, জেনে রাখো, ওই আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই নগণ্য, কোনো দাম নাই। কে বলেছেন কথা? সূরা তাওবার ভিতরে আল্লাহ বলছেন। এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের কাছে এই দুনিয়ার দাম বেশি হওয়া উচিত নাকি আখেরাতের? জোরে বলেন। কারণ আখেরাতের সাথে যদি দুনিয়ার তুলনা করেন, দুনিয়ার কোনো মূল্য নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন একটা উঁচু জায়গা দিয়ে তিনি বাজারে গমন করছেন, বাজারের ভিতরে অনেক মানুষজন, বাজারে মানুষজন সবসময় কি বেশি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, রাসূলের সাথে সাহাবীরাও আছেন, কিন্তু রাসূল পাশে একটা মৃত ছাগল, যে ছাগলের কানটা কাটা ছিল, রাসূল সেই ছাগলটা লক্ষ্য করলেন, সেখানে দাঁড়ালেন,
দাঁড়িয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছাগলের ওই কানটার বাকি অংশটা ধরলেন, মৃত ছাগল, ছাগলটা কি মৃত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মৃত ছাগলটা মাত্র একটা দিরহামের বিনিময় তোমরা কে ক্রয় করতে রাজি আছো? মাত্র একটা দিরহাম, কয়টা? একটা দিরহাম বিনিময় একটা ছাগল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলটা আমরা কেউ ক্রয় করব না। আবার কিছু কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলটা আমরা ক্রয় করব না, কারণ ছাগলটা তো মৃত, যদি ছাগলটা মৃত না হয়ে জীবিত হতো তারপরেও ছাগলটার কান কাটা সে পরিপূর্ণ সুস্থ না, যদি কুরবানি দিতে চান হবে, এই ছাগলে খুদ আছে না নাই? সুতরাং এই ছাগল আমরা কেউ ক্রয় করব না, কারণ একে তো মৃত তারপরেও কানটা কাটা, তার মানে মৃত জিনিসের আমাদের কাছে কোনো মূল্য নাই। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মৃত ছাগলের যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই, তেমনি ভাবে পুরা পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নাই। অথচ আমরা সবাই এই মূল্যহীন জায়গা জায়গা করে পাগল, কিন্তু হুজুর ইনি তো এত বড় লোক হন, ইনি তো এত ক্ষমতাশালী হন, ইনি তো এত বড় চাকরিজীবী হন, ইনি তো আল্লাহর এত নিয়ামত পান, এসব কিসের কারণে হয় একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। অনেক সময় যদি আপনাদের কোনো পশু মারা যায়, সেই পশুটা যখন একটা নির্দিষ্ট স্থানে ফেলে রেখে আসেন, এমন একজন ব্যক্তি হাত উঠান তো যে ওই মৃত পশুটা আমি সকাল বিকাল খোঁজ খবর নিতে যাই, আমার কথা বলে আপনারা বুঝতে পারতেছেন না। মনে করেন আপনার একটা গরু মারা গেল, আপনি বাগানে ফেলে রেখে আসলেন, কোনো মালিক কি আছে যে সকাল বিকাল খোঁজ নিবে? জোরে বলেন। এখন ওই গরু থেকে কাকে খায় না? শেয়ালে, কুকুরে, অন্য প্রাণীতে খায় না, তা মালিকের কি আসে যায়? বোঝাতে পেরেছি মনে হয়। তার মানে ওই গরুটা হলো মৃত, ওর কোনো মূল্য মালিকের কাছে নাই। ওটা বাঘে খেলেও কি, শেয়ালে খেলেও কি, কুকুরে খেলেও কি, আবার কেউ বা না খেলেও কি, কিছুই এসে যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীটা হলো একটা মূল্যহীন জায়গা। কে অর্থবিত্ত হলো, কে ক্ষমতাসীন হলো, কে রাজনীতিবিদ হলো, কে চাকরিজীবী হলো, কে আল্লাহর নিয়ামত ভোগ করলো, কে আল্লাহর গুণগান গাইলো না, ওটা আল্লাহর কিছুই এসে যায়। কিন্তু আল্লাহ ধরবেন একদিন, কোন দিন? জোরে বলেন, আরো জোরে বলেন। ওই জন্য আল্লাহ বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাযিদ লাহু ফি হারসিহি, যদি ওই জায়গার সফলতা তোমরা কামনা করো, আল্লাহ এই জায়গাটাও দিবেন, ওই জায়গাটাও দিবেন। এ আপনারা যে মসজিদে নামাজ পড়েন, মসজিদে এসি আছে না? শুক্রবার এসি চলে? ম্যাক্সিমাম ওয়াক্তেই চলে, যেহেতু শহর কেন্দ্রিক তো। কিন্তু একটু প্রত্যন্ত অঞ্চলে যে মসজিদের এসিগুলো, এগুলো জুম্মার দিনের দিনে চলে। আপনি মনে করলেন এ চৈত্র মাসের কঠিন রোদের ভিতরে আজকে জুম্মার নামাজটা আমি একটু এসির ভিতরে যেয়ে পড়ব, কোথায় যে এসির ভিতরে যেয়ে পড়ব, কারণ গরমের দিন একটু এসির বাতাসও খেলাম, হুজুরের বয়ানও শুনলাম। আপনি এসির বাতাস পাবেন না পাবেন না? জোরে বলেন, পাবেন। আর একজন মানুষ মনে করতেছে আজকে জুম্মার দিন, আগে আগে যে যদি মসজিদে জুমার নামাজে প্রথম কাতারে বসতে পারি, সওয়াব আছে না নাই? খুশি হবেন কে? আল্লাহ। এই ব্যক্তিটাও সুন্দর করে উজু করে গোসল করে আগে আগে যে প্রথম কাতারে বসেছে, ইনি তো এসির বাতাস মতেও পাবে না, ঠিক না? বোঝাতে পারিনি মনে হয় আপনাদের। ইনি এসির বাতাস পাবে, ইনি আরো বেশি পাবে, কারণ এসিটা একটু সামনেই, ধরে বলেন, সামনেই থাকে। তাহলে যিনি আল্লাহকে খুশি করতে চেয়েছেন তিনি দুনিয়াও পাবেন আখেরাতও পাবেন, আবার যিনি শুধু দুনিয়া চেয়েছে ও সাময়িক একটু মসজিদে নামাজ পড়া পর্যন্ত এসির বাতাসটা পাবে, কিন্তু পরে তার জন্য কিছুই নেই। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান কানা ইউরিদু হারসা দুনিয়া নুতিহি মিনহা ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসীব। ঈমানদার যারা হবে তাদের চাওয়া পাওয়া দুনিয়া কেন্দ্রিক হবে না, ওটা আখিরাত কেন্দ্রিক হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা,
মানুষের ভিতরে দুইটা জিনিস আছে, যেই দুইটা জিনিস মানুষ যদি বৃদ্ধ হয়ে যায় এই দুইটা জিনিস সবসময় জোয়ান থাকে, কোনো সময় বৃদ্ধ হয় না। কয়টা জিনিস আপনার আমার ভিতরেও আছে? এমন দুইটা জিনিস আছে যেটা কখনো বৃদ্ধ হয় না, ওটা সবসময় জোয়ান থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমটা হলো দুনিয়া প্রীতি, দুনিয়ার প্রেম। আপনি যে মৃত্যু সায়ান্নে অতিবাহিত হতে যাচ্ছেন, আপনার জীবনটা যায় যায় অবস্থা, এই মুহূর্তে আপনি কি চান? দেখবেন ওই ব্যক্তিটা উত্তর দিবে, আমি আরো কিছুদিন দুনিয়ায় বাঁচতে চাই, নাতিপুতির সাথে কিছুদিন থাকতে চাই। তার মানে এই ব্যক্তিটা বৃদ্ধ হয়ে গেছে, 100 বছর বয়স, কিন্তু এই চাওয়া তার বৃদ্ধ হয় না। ওটা হবে না, মৃত্যুর আগ পর্যন্ত বৃদ্ধ হবে না, ওটা সবসময় জোয়ান। কারণ দুনিয়ার চাকচিক্যময় আমরা সবাই ভালোবাসি, আখেরাতকে ভুলে। কিন্তু আপনি যদি দুনিয়া চান, আল্লাহ আপনার উপরে খুশি হবে না। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় যেই জিনিসটা মানুষের বৃদ্ধ হয় না, সেটা হলো অধিক পাওয়ার আকাঙ্ক্ষা। আপনি যতই চান না কেন, যতই পান না কেন, আপনার চাহিদা সবসময় স্ট্রং, সে কখনো বৃদ্ধ এমন মানুষ খুঁজে পাবেন যে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ, আর দরকার নেই। পাওয়া যাবে দুই একটা? হ্যাঁ, এটা রাসূল বলেছে, এই চাওয়াটা কখনো বৃদ্ধ হয় না, ও সবসময় চাইতেই থাকে, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা। রাসূল বলেন, ওয়ালাই ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, ও যেই দিন কবরে ঢুকবে ওই 3.5 হাত মাটির মাটি ছাড়া তার চাহিদা পূরণ করতে পারবে। কিন্তু সফলতা কোন জায়গায় আছে? আখিরাতে। কোথায়? আখিরাতে। সবাই এই দুনিয়াকে ভালোবাসে, আল্লাহর সাথে দেখা করতে পছন্দ মনে করে না, এই দুনিয়ায় থাকতে চায়। কিন্তু আল্লাহর সাথে যাদের যোগাযোগটা ভালো হয়ে গিয়েছে, তারা এখন মরলেও বা কি, 5 বছর পরে মরলেও বা কি, তাদের মৃত্যু নিয়ে তারা খুশি, যে যত তাড়াতাড়ি মারা যাব তত তাড়াতাড়ি আল্লাহর সাথে আমাদের দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কাদের সাক্ষাৎকে পছন্দ করেন? তিনি বলছেন হাদিসে, কুদসির হাদিস, ইদা আহাব্বা আব্দি লিকাই আহবাবতু লিকাআহু ওয়া ইদা কারিহা লিকাই কারিহতু লিকাআহু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ আছে সকলের সাথে সাক্ষাৎ করতে পছন্দ মনে করে না। কাদের সাক্ষাৎ পছন্দ করে? ইদা আহাব্বা আব্দি লিকাই আহবাবতু লিকাআহু, যেই সকল বান্দাগুলো দুনিয়ার বুকে থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ শুধুমাত্র তাদের সাক্ষাৎ পছন্দ করে। এখন আপনি আমি বুকে হাত দিয়ে দেখেন তো যে আল্লাহর সাথে আপনি এই মুহূর্তে দেখা করতে প্রস্তুত আছেন। হাত উঠাতে বললে একজনও পারবেন না, আমার কথা মনে হয় বুঝতে পারেননি। এখন যদি বলি এই মুহূর্তে তো হাজার হাজার মানুষ, একজন ব্যক্তি হাত উঠিয়ে দেখান তো যে আমি এই মুহূর্তে আল্লাহর সাথে দেখা করার জন্য প্রস্তুত নাই। তার মানে আল্লাহ আমাদের সাক্ষাৎ পছন্দ করে না। যেই ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, হকের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আল্লাহর বিধানগুলো সম্পূর্ণরূপে মানবে, ওই ব্যক্তির মনে মনে হবে আমি যত তাড়াতাড়ি মারা যাব তত তাড়াতাড়ি আল্লাহর সাথে দিদার হবে। কিন্তু আপনার আমার মনের ভিতরে তো বিশাল বড় একটা গ্যাপ, যে আখেরাতের জন্য তো কিছু করতে পারি নাই, এই মুহূর্তে মারা গেলে আমার অবস্থা কি? তাহলে বোঝা গেল আল্লাহ আপনার আমার সাক্ষাৎ পছন্দ করে। ওয়াইদা কারিহা লিকাই কারিহতু লিকাহু, আল্লাহ বলেন যারা আমার সাক্ষাৎ পছন্দ করে না আমিও আল্লাহ তাদের সাক্ষাৎ পছন্দ করি না। যারা দুনিয়া পেয়ে গিয়েছে, দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে, দুনিয়ার সুযোগ সুবিধা পেয়ে তারা দুনিয়ার উপরে আকৃষ্ট হয়ে গিয়েছে, এই মানুষগুলো মারতে চায় না, মরতে চায় না। সুন্দর একটা গাড়ি আছে, সুন্দর একটা বাড়ি আছে, সুন্দর একটা স্ত্রী আছে, সুন্দর একটা কর্মসংস্থান আছে, সুন্দর তো আমি একটা দেশের প্রধানমন্ত্রী, এই যে হাজার হাজার নিয়ামত আমি পেলাম, এই সব নিয়ামত রেখে কেউ মরতে রাজি হয় না। আপনি যদি রাজি না হন, আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে রাজি না। কিন্তু আল্লাহ যদি কাউকে ভালোবাসে, তামাম পৃথিবী তাকে ভালোবাসে, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যদি কাউকে ঘৃণা করে, দুনিয়ার বুকে যা কিছু আছে সব জিনিসগুলো তার বিরুদ্ধে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, সেটা আল্লাহ নিজের ভিতরে রাখেন না। সর্বপ্রথম তিনি জিব্রিল আমিনকে ডাক দেন। কাকে ডাক দেন? এটাও সহিহ হাদিস, হাদিসে কুদসি,
আল্লাহ জিব্রিল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিব্রিল আমিন, ওই যে সাতক্ষীরা, ওই সাতক্ষীরার অমুক গ্রামের অমুক জায়গার অমুক মহল্লার অমুক একজন ব্যক্তি আছে, আমার আল্লাহ আমার বান্দা আছে, আমি ওই বান্দাকে পছন্দ করি। আজকে থেকে তুমি জিব্রিল তুমিও ওই বান্দাকে পছন্দ করো। সুবহানাল্লাহ বলেন, আরে কি মানুষ, আপনারা এত কিপটা হলে হয় নাকি? হ্যাঁ, আল্লাহ জিব্রিল আমিনকে ডাকে, ওটা আল্লাহর ভিতরে তো রাখতে পারতো না, আমি ওকে ভালোবাসি, ঠিক আছে। আল্লাহ যদি কাউকে না বলতো, আল্লাহর কাছে কৈফিয়ত চাওয়ার কেউ আছে নাকি? জোরে বলেন, আছে নাই। কিন্তু আল্লাহ সেটা নিজের ভিতরে রাখেন। এবার জিব্রিল আমিন ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করেন। শুধু জিব্রিল আমিন নিজেই ভালোবেসে শেষ না, তিনি এবার আকাশবাসী যারা আছেন সব মানুষ সব জিনিসকে এলান করেন। ফেরেস্তা আছেন আকাশে যারা আছেন তাদেরকে এলান করে দেন, ওই সাতক্ষীরার অমুক গ্রামের অমুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আমি জিব্রিল আমিও ভালোবাসি, তোমরা আকাশবাসীও সবাই ওই ব্যক্তিকে ভালোবাসো। এখন যখন আল্লাহ ভালোবাসেন জিব্রিল ভালোবাসেন, তামাম পৃথিবীর সব জিনিসগুলো ওই ব্যক্তিকে ভালোবাসে। তার মানে আল্লাহ যদি কাউকে ভালোবাসে তামাম পৃথিবী সব তাকে ভালোবাসে। এবার একটু পৃষ্ঠাটা উল্টান, যখন তামাম পৃথিবীর সব জিনিসগুলো ওই ব্যক্তিকে ভালোবাসে তখন মানুষের কাছে ওই ব্যক্তির জন্য মর্যাদা রাখা হয়, কল্যাণ রাখা হয়, ওই ব্যক্তিটা সবার কাছে প্রিয় হয়ে যায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি অপছন্দ করেন, জিব্রিল আমিনকে ডেকে বলেন, জিব্রিল আমি অমুক গ্রামের অমুক ব্যক্তিকে পছন্দ করি না, তুমিও তাকে পছন্দ করো না। জিব্রিল আমিন ওই ব্যক্তিকে অপছন্দ শুরু করে দেন। এরপরে জিব্রিল আমিন পুরা আকাশবাসীকে আহ্বান করে জানিয়ে দেন, শোনো আকাশবাসীরা, অমুক গ্রামে অমুক একজন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আছে, যেই ব্যক্তিকে যেই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে আল্লাহ পছন্দ করে না, আমি জিব্রিল আমি পছন্দ করি না, তোমরা আকাশবাসী যারা আছো কে ওই ব্যক্তিকে পছন্দ করো না। তখন ওই ব্যক্তির জন্য দুনিয়াতে নিন্দা রাখা হয়। ওই জন্য এমন কিছু মানুষ আছে দেখবেন, যার অর্থ আছে, যার ক্ষমতা আছে, যার বড় চাকরি আছে, যার অনেক বড় পদ পদবী আছে, সামাজিক বহুত কিছু আছে, কিন্তু এমনও মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ ওই মানুষটা যদি মারা যায় অন্তত তোমার মসজিদে এত টাকা আমি দান করবো, আছে না নাই? জোরে বলেন, আছে। কারণ আল্লাহ যকি ভালো না বাসে পৃথিবীর কোনো জিনিস তাকে ভালো বাসে না। ওই জন্য দেখবেন পৃথিবীতে যারা ভালো মানুষ, আমাদের ভিতরে একটা কথা কিন্তু প্রচলন আছে, দশজনে যার ভালোবাসে আল্লাহও ভালোবাসে। কথাটা কিন্তু এমন হবে না, কথাটা হবে উল্টা, আল্লাহ যাকে ভালোবাসে দশজনও তাকে ভালোবাসে। আপনার সাথে ভালোবাসার আল্লাহর কোনো সম্পর্ক নাই, কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্ক, বোঝাতে পারেনি মনে হয়? কারণ আল্লাহর সাথে সব পাখলোকাত, আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন পৃথিবীর সব পাখলোকাত আপনাকে ভালোবাসবেন। ওই জন্য যারা দুনিয়ায় আঁকড়ে ধরতে চায়, দুনিয়ায় টিকে থাকতে চায়, দুনিয়ার জীবনকে অনেক বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে, দুনিয়া 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 করে নিজেদেরকে শেষ করে ফেলেছে, এখন এই ব্যক্তি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ না করতে চায়, আল্লাহ ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চায় না। এই দুনিয়ায় থাকতে মানুষ মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন আছে না নাই? আপনি অন্যায় করেননি, তাও তার আধিপত্য বিস্তার করার জন্য আপনার ঘাড়ের উপর অন্যায়ের বোঝা চাপিয়ে দিবে, আপনি দোষী না দোষী বানাবে নিজে ভালো থাকার জন্য, আছে না নাই? আছে সব দুনিয়া। আবার আপনি ব্যবসায় পার্টনার হয়েছেন, এই ব্যবসা আমার লাগবে, এমনও ব্যক্তি আছে নিজের ব্যবসার পার্টনারকে গোপনে হত্যা করে ফেলেছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ সব তো আখেরাতের জন্য, ঠিক না? সব আখেরাতকে ভালোবেসে করি আমরা। ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়াল উকুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা পাপ আছে। কয়টা পাপ? মনোযোগ আছে আপনাদের? দুইটা পাপ আছে, যেই দুইটা পাপের শাস্তি আল্লাহ আখিরাতের জন্য জমা রাখেন না, ওটা দুনিয়াতেই দিয়ে দেন। কয়টা পাপ? আজকে মুখস্থ করে যাবেন, এই দুইটা পাপ যেন জীবনেও আপনি না করেন। কয়টা পাপ আছে?
দুইটা, যেই দুইটা পাপের শাস্তি পাওয়ার জন্য আপনাকে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে না, দুনিয়াতেই পাবেন আপনি। প্রথমটা হলো আল বাগিউ জুলুম। প্রথমটা কি? সবাই বলেন কি? জুলুম। জুলুম আছে না নাই? অল্প নাকি বেশি? মানুষ দুনিয়ায় টিকে থাকতে সব থেকে যেই জিনিসটা বেশি করে সেটা হলো জুলুম। কিন্তু যারা জুলুম করবে আল্লাহ এই জুলুমের শাস্তি আখেরাত পর্যন্ত রাখবে না, দুনিয়াতেই দিয়ে দিবেন। প্রিয় ভাইরা, হাঁটাহাঁটি আসলে এগুলো ঝামেলা হয় আলোচনার ভিতরে, কি করবেন এখন? জায়গা সংকীর্ণ, কিছু করার নাই নাকি? আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সব কিছু সিদ্ধান্ত কার? ওখান থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, এখন কি আর করা। আসলে এইভাবে হাঁটাহাঁটি করলে একটু আলোচনার ভিতরে ওই পাশে যারা বসে আছেন ওনাদের একটু দেখতে সমস্যা, আমাদের একটু অ্যাট্রাকশনের সমস্যা হয়। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ আপনি আমাদেরকে সব পরিবেশকে অনুকূলে এনে দেন, পড়েন আমিন। তাহলে প্রথম যে পাপ, যেই পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো সেই পাপটার নাম কি? আরো ধরে বলেন কি? জীবনে কোনোদিন ভুলবেন? এই জুলুম আছে না নাই? আপনি অপরাধী, কিন্তু আপনার অপরাধটাকে ঢাকার জন্য আপনি নিরাপরাধ মানুষকে অপরাধী বানিয়েছেন, এটা মনে হয় ভালো কাজ ঠিক না? নাকি জুলুম? আরো জোরে বলেন। আবার মানুষ অর্থনৈতিকভাবে জুলুম করে মানুষের সাথে, এমন কিছু মানুষ আছে যাদের কাছে বিপদে পড়ে মানুষ যায়, যারা মানুষের সব সুযোগ সুবিধাগুলো দেখবার জন্য বসে আছে এমন একটা বড় চেয়ারে, আছে না নাই? ওই ব্যক্তির কাছে যখন আপনি সমস্যা সমাধানের জন্য যান, এই সমস্যা সমাধান করা তার নৈতিক দায়িত্ব, কিন্তু ফাইলটা ঠেকিয়ে রেখে এত টাকা না হলে সমস্যা সমাধান হবে না, এমন জুলুম আছে না নাই? আপনি গরিব মানুষ, কি করবেন? কি করবেন এখন? আপনি গরিব মানুষ, কোন রকম রিক্সা চালিয়ে খান, আপনি একটা গরু পোষেন। যারা গরু পোষেন তারা বলতে পারবেন এমন এমন গরু আছে যাদের ভিতরে দৈনিক 150-200 টাকা খরচ হয়, আছে না নাই? আপনি মনে করেন টাকাটা ব্যাংকে রাখতেছি, সারাদিন রোজগার করে 400-100 টাকা গরুর পিছনে খরচ করি, অ্যাটলিস্ট গরুটা বিক্রি করলে তো কিছু ক্যাশ। কিন্তু বিপদে পড়েছেন, মামু তো রেডি, গরু আমার আছে না নাই, আমার তো কিছু দেওয়ার নাই। ওই ব্যক্তিটা কান্না করতে করতে এসে তার সে সম্বলটুকু গরুটা বিক্রি করেও, যেহেতু সমস্যা সমাধান করা লাগবে, টাকাটা নিয়ে যেয়ে যখন দেন তখন তিনি সমস্যা সমাধান করে দেন। আবার ওই ব্যক্তি যখন টাকাটা দিয়ে ফিরে চলে আসেন তখন দোয়া করে, আল্লাহ তুমি ওর সপরিবারে কলেরা দিয়ে শেষ করে দিও। এটা কি ভালো নাকি জুলুম? মানে আপনার যেটা করার দরকার আপনি সেটাকে জিম্মি করে জোর করে অর্থ হাসিল করলেন, এটা কি বলে? জোরে বলেন, এটা কি? যারা জালেম আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে দেন, যারা মাজলুম তাদের ভিতরে আর আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে যা কিছু ফরিয়াদ করে সব কিছু কবুল করে নেন কে? আপনি ওই যে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনার বিবি বাল বাচ্চাদেরকে খাওয়ালেন, আপনার সন্তানকে খাওয়ালেন, আল্লাহর কসম করে বলি ওই জুলুমের টাকা যদি আপনার সন্তানকে খাওয়ান, ওই সন্তান আল্লাহর ওলি হবে না, ওই সন্তান হবে ঐশীর মতো, ঠিক না বেঠে? ঐশী দৈনিক 50,000 টাকা, তার মাসে 50,000 টাকা তার বাবা তাকে পকেট খরচ দিত। যারা আপনারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন জানেন কয়েক বছর আগের ঘটনা, কত টাকা? 50,000 টাকা পকেট খরচ। তার মেয়ের মাসিক পকেট খরচ কত? 50,000। যিনি তার মেয়েকে 50,000 টাকা পকেট খরচ দেন তার বুঝি 2-10 টাকা পকেট খরচ লাগে না? না, আমি কি গরুস্থানে ওয়াজ করতেছি নাকি? বুঝলাম না তো কিছু। লাগে নাকি লাগে না? বাসা ভাড়া আছে না নাই? বিদ্যুৎ বিল আছে না নাই? গ্যাসের বিল আছে না নাই? সব মিলিয়ে মাসে 4-5 লক্ষ টাকা খরচ। এই সব টাকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার কাছে দিয়ে গিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি রেডি থাকো, ওই সন্তান মানুষ হবে না, তুমি ঘুমিয়ে থাকবা, ঘুমের ঘরে তোমার ওই সন্তান তোমার গলায় ছুরি চালাতে বাধ্য হবে। কারণ তুমি অন্যকে কাঁদিয়েছো, অন্যের উপরে জুলুম করেছো, তুমি ওই টাকায় শান্তিতে থাকতে পারবা না, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে আছে না নাই। ওই জন্য যারা জুলুম করবে আল্লাহ জুলুমের শাস্তি আখেরাত পর্যন্ত রাখে না, ওটা দুনিয়াতে দিয়ে দেন। রাগ করলে নাকি? এ কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন আপনি যদি জুলুম না করেন আপনার তো সমস্যা। আপনি দেখতেছেন ইলিশ মাছ খান, আপনি দেখতেছেন বড় বড় মুরগি রান খান, আপনি দেখতেছেন গরুর গোশত খান, বিরিয়ানি খান, পোলাও খান। আল্লাহ বলছে ওইগুলো ইলিশ মাছ না, উলাইকা ফি বুতুনিহিম নারা, তুমি পেটে যা ঢুকিয়েছো সব হলো আগুন। ওই ইলিশ মাছে একদিন কথা বলবে। রাগ করলেন নাকি? ওই গরুর গোশতে একদিন কথা বলবে, কারণ ওটা হালাল জিনিস না, সব কি জুলুম। কিন্তু এমন একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন, কোটি কোটি টাকা থাকবে, লক্ষ লক্ষ টাকা থাকবে, ব্যাংক থাকবে, ব্যালেন্স থাকবে, এমন একটা রোগ আল্লাহ আপনাকে দিয়ে দিবে, হাজার হাজার রকমের তরকারির ভিতরে একটাও খাওয়ার অনুমতি আপনার থাকবে না। এই যে আমরা বিভিন্ন জায়গায় মাঝে মাঝে দাওয়াতে যাই, হরেক রকমের খাবার, হুজুর মানুষ একদিন পাইছি একটু খাওয়াই নাকি? হুজুর মানুষ একটু খাওয়াই, অনেক রকমের খাবার দাবার, পাশে বসে মালিক, বড় বিল্ডিং, দশতলা, বিশতলা, দুইতলা, তিনতলা, বিশাল বড় বিল্ডিং এর মালিক, বিশাল বড় ব্যবসার মালিক। ওই মালিক যখন পাশে বসেন, তার হাতে একটা থালা ধরিয়ে দেন, সাদা সাদা কি যেন দেখা যায়, তেলও নাই, লবণও নাই, হলুদও নাই। আমরা সবাই এত সুন্দর সুন্দর খাবার খাই আর উনি ওইটা খান, ডায়াবেটিস হয়েছে, ডাক্তারে বলছে এক পিস গরুর মাংস খাইছে তো মরিছো। কোটি কোটি টাকা থাকবে কিন্তু টাকার ভিতরে বরকত, কারণ ওইটা তো তোমার জুলুমের টাকা আছে না নাই। ওই জন্য রাসুল বলেন বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আলবাগিয়ু ওয়াল উকুব, যদি তুমি দুনিয়াতে জুলুম করো ওই জুলুমের শাস্তি আল্লাহ আখেরাত পর্যন্ত রাখে না, ওই জুলুমের শাস্তি দুনিয়াতে তুমি পেয়ে যাবা। আবার যারা মানুষের উপরে জুলুম করে তাদের অপমান অপদস্থ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সবাই একটু আওয়াজ দিয়ে বলতে পারেন পৃথিবীর সব থেকে বড় প্রেসিডেন্ট কে ছিলেন, ক্ষমতাধর প্রেসিডেন্ট? হ্যাঁ জি, ফিরাউনের থেকে ক্ষমতাধর প্রেসিডেন্ট আজ পর্যন্ত আর কেউ? একটু দেখি, প্লিজ, না 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 না, খবরদার খবরদার, আপনারা হয়তো বা এই কয়জন দেখতেছেন কিন্তু এই জিনিসের মাধ্যমে অনেক মানুষ দেখার সুযোগ পাবে, খবরদার এটা বলবেন না। যে কথা বলতেছিলাম, পৃথিবীর সব থেকে ক্ষমতাধর প্রেসিডেন্টের নাম ফিরাউন। কোন একজন গণক তাকে বলেছিল, লেডার, আপনার এই রাজ্যের ভিতরে এমন একটা শিশু সন্তান জন্মগ্রহণ করতে যাচ্ছে যেই সন্তান আপনাকে এই ক্ষমতা থেকে নামাবে। ফিরাউন তিনি আবার গণকদেরকে বিশ্বাস করতেন, কি করতেন? গণকদেরকে বিশ্বাস করতেন। এখন নেতার মাথা তো গরম, আমাকে ক্ষমতা থেকে নামাবে, এত সাহস কার আছে? তিনি রাষ্ট্রের মানুষদেরকে, তার যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদেরকে অর্ডার দিলে, আমার এই পুরা রাষ্ট্রের ভিতরে ছোট ছোট পুত্র সন্তান যতগুলো পাবা সকলকে হত্যা করে ফেলো। নাউজুবিল্লাহ বলে না রে, সব তো ইনসাফ ভিত্তিক কাজ, ঠিক না? হ্যাঁ, আমি মানুষের কল্যাণের জন্য আছি, হাজার হাজার শিশুকে মেরে দিলাম, মানুষের কল্যাণ করব, সমস্যা তো নাই, এটা জুলুম? জোরে বলেন জুলুম। ফিরাউন ঘোষণা করে দিলেন, শুধু তাই না, তো আরো ঘোষণা করলেন এই রাজ্যের ভিতরে কোন কোন নারীর গর্ভে সন্তান আছে তাদের গর্ভগুলো চিরে চিরে ওই সন্তানগুলোকে হত্যা করো। নাউজুবিল্লাহ পড়েন, হাজার হাজার
পুত্র সন্তানদেরকে সে হত্যা করেছিল, 80,000 মতন পুত্র সন্তানদেরকে সে হত্যা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে তার ক্ষমতা থেকে নামিয়েছে, সেই মূসার একটা পশমের ক্ষতিও ফিরাউন করতে পারে, কিন্তু এই জুলুমের শাস্তি তার দুনিয়া থেকেই পেতে হয়েছে। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, ফিরাউন আমাদের সবার কাছে প্রিয়, ঠিক না? অথচ ফিরাউনের নাম কোরআনে আছে না নাই? ফিরাউনের নাম যদি আমরা পড়ি তাহলে সওয়াব আছে, ঠিক না? সওয়াব নাই এই পক্ষে কারা কারা হাত উঠান তো? ফিরাউনের নাম বললে সওয়াব নাই, এ দেখেন নার সংখ্যা কিন্তু বেশি ছিল, হাতের সংখ্যা নাই। ফিরাউনের নাম বললে সওয়াব হবে না এই মর্মে কারা কারা একটু হাত জাগান। আপনি জানেন না জানবেন সমস্যা তো নাই, কিন্তু এখন আপনার ধারণাটা কি? এ দেখেন হুজুর আমরা হাও নাই নাও নাই, আমরা হলাম নিরপেক্ষ। হ্যাঁ, নিরপেক্ষ। যদি আপনাকে বলা হয় আপনার ধর্ম কোনটা, কেন আপনি নিরপেক্ষ থাকবেন? আপনাকে পোড়ানোও হবে না, আপনাকে মাটিও দেওয়া হবে না, আপনাকে এই জমিনেই রাখা হবে, আপনি তো নিরপেক্ষ। এখন আমরা কোন দিকে যাব? রাগ করলেন নাকি? আপনি নিরপেক্ষ। তো যদি আপনি মুসলিম হন তাহলে মুসলিম নীতিতে আপনাকে দাফন করা হবে, আবার যদি আপনি হিন্দু হন হিন্দু নীতিতে আপনাকে দাফন করা হবে। এখন আপনি হিন্দুও না মুসলিমও না, আমরা করব কি? যাই হোক, ফিরাউনের নাম বললে সওয়াব আছে, আছে, কারণ ফিরাউনের নাম কোরআনে আছে। কোরআনের প্রত্যেকটা হরফ যদি আপনি পড়েন কয়টা নাকি, আরো জোরে বলেন কয়টা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। এই ফিরাউনটা ছিল এমন একজন মানুষ যে দলে দলে মানুষদেরকে বিভক্ত করত, তার সাথে যার মতের মিল এটা ঠিক আছে, আর ফিরাউনের সাথে যার মতের মিল হয় না ওইটা ঠিক হলেও ভুল, সঠিক হলেও বেঠিক হলেও ভুল। ইউযাব্বিহু আবনা, পুত্র সন্তানদের কিছু হত্যা করত, অজালা আহলাহা শিয়া, দলে দলে মানুষদেরকে বিভক্ত করত, তার কাজই ছিল দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করা। এখন এই ফিরাউনের নাম কোরআনে আছে, আপনি যখন কোরআন পড়বেন ফিরাউনের নাম আছে না নাই? ফিরাউনের নাম আপনি যখন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফে আপনাকে 10টা নেকি দিবেন। বুঝতে পারলেন তো? যেহেতু কোরআনের প্রত্যেকটা হরফে 10টা নেকি আছে না নাই, তো আপনি যখন ফিরাউনের নাম বলবেন নেকি আছে না আছে? এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই ফিরাউন তো সফল ব্যক্তি, ঠিক না? এমন একজন ব্যক্তির নাম দেখাতে পারবেন যার নাম ফিরাউন রাখা আছে? আচ্ছা, মুসলমানের ভিতরে না থাকতে পারে, হিন্দুদের ভিতরে তো আছে, আজ পর্যন্ত শুনছেন আছে? কারণ এই ফিরাউন সবার কাছে ঘৃণিত, ওই এত পরিমাণ জুলুম মানুষের উপরে করেছে যে আজ পর্যন্ত ফিরাউনের নাম শুনলে ঘৃণা করে আছে না নাই। তার মানে জুলুম করে মানুষের কখনো ভালোবাসা অর্জন করা যায় না। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরাউন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। তুমি এত জুলুম করেছো, তোমার লাশ আমি পোস্তে দেব না। সিদ্ধান্ত নিয়েছেন কে? নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার লাশটাকে আমি কাছের ভিতরে ভরে রাখব তামাম পৃথিবীর মানুষ যেন তোমাকে দেখে। এই ফিরাউনের লাশ 3,000 বছরের উপরে পানিতে ছিল, কত হাজার? 3,000 বছর, তার থেকেও বেশি সময় তার লাশটা পানিতে ছিল, কিন্তু লাশ পচে যায় নাই, গলে যায় নাই, কোনো মাছর হাঙর তিমিতে তাকে খায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরাউনের লাশটা অক্ষত রেখেছেন কারণ মাত্র একটা, কয়টা? সবাই বলেন কয়টা? লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি নিদর্শন হিসাবে তোমাকে রেখেছি। সুবহানাল্লাহ, পড়ে কি হিসাবে রেখেছি? নিদর্শন হিসাবে রেখেছি, পৃথিবীর মানুষ যেন জানে
যে এত বড় বিশাল ক্ষমতাসীনকে আল্লাহ রাব্বুল আলামিন যদি অক্ষত রাখতে পারে, তাহলে আমার মতন জুলুমবাজ নির্যাতনবাজ ছয়লা শাসককেও আল্লাহ এর থেকে বেগতি খাল করতে পারে। জোরে বলেন ঠিক না বেটে? ক্ষমতা আল্লাহর আছে না নাই? সুতরাং খবরদার খবরদার, যে যে জায়গায় আছেন, জুলুম নামক জিনিসটা আমাদের ডায়েরির ভিতরে আনা যাবে। লিতাকুনা লিমান খলফাকা আয়া, তোমাকে আমি নিদর্শন হিসাবে রেখেছি। কারণ আল্লাহ বলেন লা আয়াতিল লিকওমি ইয়াকিলুন, আমি দুনিয়াতে যত নিদর্শন রেখেছি, যারা জ্ঞানমান ব্যক্তি হবে ওরা দেখে আমার নিদর্শনটা তাদের ব্রেনটে ক্যাচ করবে। কারণ যারা বেশি অঙ্ক পারে, গণিতে যারা পারদর্শী, প্লিজ ভাইরা একটু মানে একটু সময় দেন, আমরা বেশি দূরে যাব না ইনশাল্লাহ, একটু একটু ধৈর্য ধরেন। যারা গণিত শাস্ত্রে পারদর্শী, যারা বীজগণিতে পারদর্শী, এক লাইন অঙ্ক দেখেই তাদের ব্রেনটে সবকিছু চলে আসে যে অঙ্কের আনসার। বোঝেন নাই মনে হয়? আসে না নাই? যারা আরবিতে পারদর্শী, প্রত্যেক লাইন রিডিং রিডিং পড়ার সাথে সাথে ব্রেনের ভিতরে অর্থটা চলে আসে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আয়াতিল লিকওমি ইয়াকিলুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নিদর্শনগুলো রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর বুকে আমার ছড়িয়ে ছিটিয়ে থাকা যত নিদর্শন আছে, ওই নিদর্শনগুলো মানুষ যখনই দেখবে সাথে সাথে বুঝতে পারবে এই নিদর্শনের ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে। তাহলে জুলুম এমন একটা জিনিস, এই জুলুমটা করা যাবে, যেটা করলে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে দেন। এবার আমরা যারা বসে আছি একটু দাঁড়ান, আপনারা মনে করেন না শুধু বড় বড় চেয়ারের মানুষ জুলুম করে, আমরা ভাই করি না, আমরা গরিব মানুষ, ভ্যান চালায় খাই, রিক্সা চালায় খাই, দোকানদারি করে খাই, ও জুলুম আমাদের ভিতরে নাই। আপনাদেরকে ধরতেছি একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন। আমাদের এমন টেন্ডেন্সি যে জুলুম মনে হয় সব বড় বড় মানুষ করে, ছোট মানুষরা করে না। অথচ রিক্সা চালকরাও জুলুম করে। আপনি ঢাকা থেকে এসছেন, এই জায়গায় নামছেন, আপনার শহর থেকে এখানে ভাড়া কত? 10 টাকা। 10 টাকা ধরেন, 10 টাকায় ধরি। কিন্তু রাত বাজে 2টা, আপনি এসে নেমেছেন, 100 সিএনজিওয়ালা কিংবা রিক্সাওয়ালা, মামা যাবেন একটু অমুক জায়গায় যাব, মামা যেতে পারি 200 টাকা ভাড়া লাগবে। কয় টাকা? 200 টাকা। মামা ভাড়া তো এত না, মামা আপনি গেলে যান না গেলে না যান, কারণ আপনি জানেন আশেপাশে রিক্সা আর নাই, আমাকেই নিতে হবে। বেশি বলে ফেললাম নাকি? তার মানে আপনারও চিন্তা, ওর বিপদকে আমি পুঁজি লাগিয়ে জোর করে টাকা। এখন ওই ব্যক্তি তাও রাত দুপুরবেলা 2টার সময় আর মোড়ে থাকবে না, বাসায় তো যাওয়া লাগবে, কি করার? কাকা 50 টাকা কম হয় না? বাবা না, 50 1 টাকাও কম হবে না। খবরদার খবরদার, এটাও কিন্তু একটা জুলুম। তার বিপদকে কেন্দ্র করে আপনি তার উপরে কি করেছেন? জুলুম করেছেন। কিন্তু আপনি যদি ওই ব্যক্তি বলেন মামা সারা রাত জেগে আছি কয়টা টাকার জন্য, আপনি 10 টাকার ভাড়া আমাকে আরো 20 টাকা বাড়িয়ে দিন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই ব্যক্তিও খুশি, এই ব্যক্তিও খুশি, ওই অর্থের ভিতরে বরকত দিয়ে দিবেন কে? খবরদার খবরদার, যারা এই কাজগুলো করেন গরিব মানুষ তারা করবেন না, আপনার বিবেকের বাইরে আপনি যাবেন না। আবার যারা ব্যবসা করে তাদের ভিতরে জুলুম আছে না নাই? কত কত বড় ধরনের জুলুম ব্যবসায়ীদের ভিতরে আছে এই বর্তমান সময়ে দেখা যাচ্ছে। তেলের দাম মনে হয় সম্ভবত 900 টাকা, আর 100 টাকা বাকি আছে ডাবল সেঞ্চুরি মারতে। ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে তাদের কাছে তেল থাকার পরেও তারা স্টক করে রেখেছে, সে জোর করে মানুষের কাছে অর্থ আদায় করবে। আছে না নাই? এই যারা 1000 টাকা দিয়ে 5 লিটারের তেল কিনছে, এই সব ব্যক্তিগুলো আপনার জন্য দোয়া করে করে তেল কিনছে, ঠিক তো? হ্যাঁ, সোলার দাম চিনির দাম আছে না নাই? তামাম পৃথিবীতে যত মুসলিম দেশগুলো আছে তারা রমজান উপলক্ষে বিশেষ একটা ছাড় দিয়ে দেয় যেন সাধারণ মানুষ তাদের কুরাই ক্ষমতার ভিতরে চলে যায়, এই রোজাগুলো যেন তারা সঠিকভাবে সুস্থভাবে পালন করতে পারে। আর আমাদের বাংলাদেশটা বড় মিরাক্কেল, একটা অন্যরকম দেশ, বাকি 11টি মাস তাকাই থাকে কবে রোজা আসবে আর মানুষের গলায় পা দিয়ে অর্থ হাসিল করব। আছে না নাই? অথচ এই ব্যক্তি রোজাও রাখে,
এই ব্যক্তির তাহাজ্জুদ পড়ে, এই ব্যক্তির মাথায় টুপিও আছে। তুমি যে মানুষের কাছ থেকে জুলুম করে টাকা নিয়েছো, এই জুলুমের টাকায় ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদত কবুল করবেন। قال النبي صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا الطيب আল্লাহ সব সময় পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। জুলুমের টাকা যদি আপনার পবিত্র হয় আল্লাহ কবুল করবে, আর যদি জুলুমের টাকা পবিত্র না হয় আপনি যতই হজ করেন না কেন হজ কবুল হবে আপনি সিদ্ধান্ত নেন। মোমেন হওয়া, দাড়ি থাকলেই মোমেন হওয়া, পাঞ্জাবি থাকলেই মোমেন হওয়া যায় না, ওটা আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল। আপনি তো আমি আমার মতন গুনাহগার ইমামের পিছনে নামাজ পড়েন, আব্দুল্লাহ ইবনে উবাই তিনি নামাজ পড়তেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে, সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনার আমার থেকে কি মর্যাদা আব্দুল্লাহ ইবনে উবাইর কম ছিল? বেশি ছিল, অথচ টুপিও ছিল, দাড়িও ছিল, জুব্বাও ছিল, কিন্তু ভিতরে ইমানটা। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ, কোন যুদ্ধ কথা যেহেতু উঠে গেছে একটু বলেই ফেলি, সর্বনাশ সময়ও তো নাই। হ্যাঁ, উহুদের যুদ্ধ, সবাই বলেন কোন যুদ্ধ? বদরের যুদ্ধে আল্লাহ বিজয়ের পতাকা দিয়েছিলেন কাদের? মুসলমানদের। কাদের? মুসলমানদের। কিন্তু কাফেরদের মাথায় বিশাল বড় রাগ যে কবে এই বদরের যুদ্ধে আমাদের চোখের সামনে আমাদের নেতাগুলো হত্যা হয়েছে, এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমাদের রাগ থামবে না। তারা আবার সকলেই মিলে একযোগে তারা সব শক্তি নিয়োগ দিয়ে এবার আবার মদিনা রাষ্ট্রকে তারা উৎখাতের জন্য, রাসূলগণকে এই বদরের যুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তারা রেডি হলো। কিন্তু রাসূলের কোন একজন শুভাকাঙ্ক্ষী রাসূলকে একটা চিঠির মাধ্যমে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কাবাসী বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আবার সব শক্তিকে এক করেছে, আপনারা সজাগ হয়ে যান, সাবধান হয়ে যান। রাসূলের মাথায় টেনশন আছে না নাই? কারণ এই মদিনার ইসলামী রাষ্ট্রটাকে কাফেরদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। তিনি একটা জরুরি বৈঠক ডাকলেন, সাহাবীদেরকে নিয়ে একটা জরুরি বৈঠক ডাকলেন। ওই বৈঠকের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা, কে? আমির হামজা ওই বৈঠকে আছেন। আবার ওই বৈঠকের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই, তিনিও ইনভাইটেশন পেলেন। প্রিয় ভাইরা, একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন, কোনো একটা রাষ্ট্র যদি অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে অতিবাহিত করে সময়, তাহলে রাষ্ট্র পরিচালনার কাজে যারা থাকেন তারা দেখবেন হুট করে একটা জরুরি বৈঠক করে। কি করে? যে এই পরিবেশ থেকে কিভাবে এই পরিবেশ পরিস্থিতিটাকে উন্নতির দিকে নেওয়া যায়। ওই বৈঠকে মন্ত্রী পরিষদের সবাই এলাও না, এমপিরা এলাও না, এমনকি কোনো গণমাধ্যমও এলাও না, শুধুমাত্র যিনি রাষ্ট্র পরিচালনার কাজে আছেন, তিনি যাদেরকে পছন্দ করবেন তারা থাকবে। এই বৈঠকের নাম দেওয়া হয় রুদ্ধদ্বার বৈঠক। কি বৈঠক? জোরে বলেন, কি বৈঠক? রুদ্ধদ্বার বৈঠক। তার মানে আমরা এই কয়জন ছাড়া আর কেউ এই মিটিং সম্পর্কে কি হয়েছে না জানানো পর্যন্ত জানতে। কিন্তু রাসূলও কিছু সাহাবীদের নিয়ে এমন একটা বৈঠক করলেন, ওই বৈঠকের ভিতরে যিনি ইনভাইটেশন পেয়েছিলেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূল এই সময়ও জানে না ওই ব্যক্তিটা হলো মুনাফিক, ওর ভিতরে ঈমান নাই। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন প্রথমে বলল যে আমরা মদিনার বিভিন্ন গিরিপথগুলো ঘিরে যুদ্ধ করব। আব্দুল্লাহ ইবনে উবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটাই হলো যথাযথ পরামর্শ। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই তিনি চায় যে বাইরে যেয়ে যুদ্ধ না করে ঘরের ভিতর থেকে যুদ্ধ করি, কিন্তু তিনি এমন একটা ভাব করলেন যেন তিনি বিশাল মুসলিমদের পক্ষে। কিন্তু আল্লাহ রাসূলের চাচা আমির হামজা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনায় যুদ্ধ করব না, কারণ মদিনায় যদি যুদ্ধ করি আমাদের স্ত্রীরা আছে না নাই, সন্তানেরা আছে না নাই, তাদেরও তো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং আমরা মদিনার বাইরে যেয়ে যুদ্ধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আমরা মদিনার বাইরে যেয়ে যুদ্ধ করব। 1000 সাহাবী, 1000 সৈন্য রাসূল তিনটা ভাগে ভাগ করে দিলেন, 300 300 করে।
300-300 জন করে ভাগ করে দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইকে 300 সৈন্যের সেনাপতি বানালেন। তখন রাসূল এখনো জানে না ওর ঈমান দাড়ি আছে না নাই, টুপি আছে না নাই, জুব্বা আছে না নাই, রাসূলের পিছনে নামাজ পড়েছে কিন্তু রাসূল জানে না ওর ঈমান নাই। কতজনের নেতা বানালেন? 300 জন ব্যক্তির। তারা রওনা করলেন যুদ্ধে সাউথ নামক জায়গায়। যে কোন জায়গায়? সাউথ নামক জায়গায় যে তারা ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে তারা নিজেদের চোখে ওই কাফেরদেরকে দেখলেন, কিন্তু মুনাফিকদের হৃদয় তো হালকা একটু ঝড় দেখলে তারা ভেঙে পড়ে, আর ইমানদারের হৃদয় হয় স্ট্রং, কোনো ঝড়ে তারা দুমে, কোনো ঝড়ে তারা নড়ে, তারা অটল থাকবে, তারা অবিচল থাকবে, তারা দ্বীনের ঝান্ডা হাতে নিয়ে পৃথিবীর সব বাধাকে অতিক্রম করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সদা সর্বদা আমৃত্যু ইসলামের পক্ষে থাকবে, কোনো দিকে নড়ে যাবে না। জোরে বলে ঠিক না বেঠে? কিন্তু মুনাফিকের হৃদয়, 300 জন সৈন্যকে বললেন আমরা যুদ্ধে যাব না, চলো মদিনায় ফিরে যাই, নাউজুবিল্লাহ পড়েন। সাহাবীরা বললেন কেন ফিরে যাব, রাসূল তো আমাদেরকে ফিরতে বলে নাই, এই যুদ্ধের ঘটনা আপনারা জানেন, রাসূল তো আমাদেরকে ফিরতে বলে নাই। তিনি বললেন আমি তোমাদের আমির, নেতা, নেতার আদেশ মানা কি? জোরে বলেন ফরজ। আমি তোমাদের নেতা, যাবা না মানে চলো। 300 সৈন্য নিয়ে ভেগে এসেছে, 1000-এর এগেনেস্টে 3000, এখন 300 নিয়ে ভেগে আসলে যুদ্ধ করা সহজ না কঠিন? এই আব্দুল্লাহ ইবনে উবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা দিতে মেম্বারে বসতেন, বন্ধ করেন তো, জুমার খুতবা দিতে যখন রাসূল মেম্বারে বসতেন তখন আব্দুল্লাহ ইবনে উবাই তিনি দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে যেয়ে বলতেন এই ব্যক্তিটাকে তোমরা কি চেনো নাকি? এই ব্যক্তিটা হলো আমাদের সকলের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, কথাটা কি খারাপ? জোরে বলেন, আমাদের সব মানুষদেরকে উচিত এই ব্যক্তিটার সাথেই থাকা, খারাপ কথা? এই ব্যক্তিটাকে সহযোগিতা করা, তাকে দেখে রাখা, তার কথা মতো চলা, একটা কথাও কি খারাপ? রাসূল যখন জুমার দিনে মেম্বারে খুতবা দেওয়ার জন্য উঠতেন, রাসূলের বয়ান শুরু করার আগে প্রত্যেক জুম্মায় আব্দুল্লাহ ইবনে উবাই এই বক্তব্য দিতেন, কিন্তু উহুদের যুদ্ধের পরে যখন রাসূল জুমার দিনে মেম্বারে বসলেন ওই আব্দুল্লাহ ইবনে উবাই আবার দাঁড়িয়েছে, এই নবী হলেন সেই নবী, তোমরা কেউ নবীর বিরুদ্ধে যাবা না। সাহাবীদের মাথা গরম, বিয়াদব, তুই একটু আগে 300 সাহাবী নিয়ে ভেগেছিস, তোর মুখে এই কথা মানায় জামা ধরে টেনে বসাইছে, সুবহানাল্লাহ বলেন, কারণ তুমি কেমন মানুষ ওটা আমার চিনা হয়ে গেছে। তুমি মুখে মুখে বলো যে আমি রাসূলের পক্ষে, রাসূলের সাথে, আবার যখন রাসূল তোমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে সেই রাসূলের কথা চিন্তা না করে, ইসলামের কথা চিন্তা না করে, তোমার নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য তুমি 300 সাহাবী নিয়ে ভেগে এসেছো, তুমি আর যাই হোক রাসূলের উম্মত হতে পারো নাই। জোরে বলেন ঠিক না বেটে? আব্দুল্লাহ ইবনে উবাই রাগ করে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, দরজার কাছে একজনের সাথে দেখা, আব্দুল্লাহ ইবনে উবাই তার নিজের গোত্রে তার একটা মর্যাদা ছিল, দান ছিল, তার গোত্রের মানুষের কাছে তিনি একজন মর্যাদাবান ব্যক্তি। যখন তিনি চলে যাচ্ছেন ওই সাহাবী বললেন চলো রাসূলের কাছে যাই, তোমার জন্য রাসূলের কাছে ক্ষমা চাই, রাসূল ক্ষমা করে দিবেন। তিনি বললেন লাওয়াউ রুউসাহুম, তিনি মাথাটা দুলিয়ে চলে গেলেন। তিনি বললেন আমি তো কোনো খারাপ কথা বলার জন্য দাঁড়াই নাই, অথচ এই ব্যক্তিটার ইসলামী সব লেবাস আছে কিন্তু ভিতরে ইমানটা নেই। ওই জন্য যারা জুলুম করে হয় এমনও হতে পারে যে মানুষের কাছ থেকে জুলুম করার জন্য, মানুষের কাছে বিশ্বস্ত হওয়ার জন্য টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবির লেবাস ধারণ, সবাই একটা আওয়াজ দিয়ে বলেন নামাজি কি কোনোদিন জুতা চোর হয় নাকি জুতা চোর নামাজি সাজে? বোঝাতে পারিনি মনে হয়। যিনি নামাজি তিনি কখনো জুতাচোর হতে পারে? যিনি জুতাচোর তিনি ইসলামকে, নামাজকে ব্যবহার করে। সুতরাং টুপি থাকলে, দাড়ি থাকলে ইমানদার হওয়া যায় না, ওটা ভিতরে থাকতে হয়। আমি ইসলামের পক্ষে, আমি কোরআনের পক্ষে, আমি মানবতার পক্ষে, আমি সত্যের পক্ষে, এটা যদি আপনার মুখের কথা হয় অন্তরের কথা না হয় তাহলে আপনার জন্য মানুষ সতর্ক হওয়া উচিত, কারণ আপনি জাতির চরম শত্রু হয়ে যেতে পারেন। ধরে বলেন ঠিক না বেঠিক?
যার মুখে এক অন্তরে এক তাকে কি বলে? ফি কুলুবিহিম মারাদুন, ওর অন্তরে রোগ চেহারা দেখে বোঝা যাবে। তাহলে যারা ব্যবসা করেন জুলুম করা যাবে? জোরে বলেন যাবে। তাহলে দুইটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন, একটা কি? সবাই বলেন কি? এই জুলুম কি করা যাবে? আপনি ধনী হন, আপনি গরিব হন, আপনি চাকরিজীবী হন, আপনি ব্যবসাজীবী হন, আপনি কৃষিজীবী হন, আপনি দিন মজুর হন, যে যে জায়গায় আছেন, আপনার দ্বারা বিন্দু পরিমাণ জুলুমও যেন না হয়। দ্বিতীয় নম্বর যেই পাপের শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন সেটা হলো ওয়ালুকুক, পিতা মাতার অবাধ্য সন্তান। যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে, যারা পিতামাতার সাথে হটকারিতা দেখায়, যারা পিতামাতা সোজা চলতে বললে বাঁকা চলে, এমন ব্যক্তিদের এই পাপের শাস্তি আল্লাহ আখেরাতে দিবে না দুনিয়াতে দি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিব্রিল আমিনকে সাথে নিয়ে জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখছেন, হঠাৎ রাসূলের কানে সুন্দর সুললিত কণ্ঠে একটা কোরআনের আওয়াজ ভেসে আসলো। সুবহানাল্লাহ বলেন। قال النبي صلى الله عليه وسلم دخلت الجنه وسمعت فيها قراءه محمد صلى الله عليه وسلم বলেন আমি যখন জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখছি তখন সুন্দর সুললিত কণ্ঠে একটা কোরআনের আওয়াজ আমার কানে ভেসে আসলো। আমি জিব্রিল গামিনকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রিল, এত সুন্দর কোরআন তেলাওয়াত এই জান্নাতের ভিতরে কে করে? জিব্রিল আমিন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন তেলাওয়াত হলো আপনার ওই সাহাবীর কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ পড়েন। অতসব এই সাহাবী এখনো দুনিয়াতে জীবিত, তিনি মারা যাননি। দুনিয়ায় জীবিত, কোরআনের তেলাওয়াত কোথায়? জোরে বলেন কোথায়? কবুল করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে চলে আসলেন, এসে ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই, আমি যখন মিরাজে যে জান্নাত ভ্রমণ করছি তখন তোমার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনেছি, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তোমার তেলাওয়াত আল্লাহ জান্নাতের ভিতরে রেখেছেন? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অতিরিক্ত কোনো আমল করি না, আমি তো সাধারণ আমল করি, কিন্তু একটা আমল আমি অতিরিক্ত করি। কয়টা আমল? সবাই বলেন কয়টা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বৃদ্ধা মা আছে, আমার যেই মা নিজে হেঁটে হাঁটতে পারে না, নিজে গোসল করতে পারে না, নিজে খেতে পারে না, নিজে উঠা বসা করতে পারে না, চলতে পারে না, আমি বাসায় যাই, আমি বাসায় যে আমার নিজের হাতে আমার আম্মা জানকে আমি গোসল করিয়ে দেই, আমি নিজে হাতে আমার মায়ের গায়ে সুন্দর করে তেল মেখে দেই, আমি নিজে না খেয়ে আমি খাওয়ার আগে আমার আম্মাকে খাইয়ে আমি খাবার খাওয়াই। পাশে যারা তো সাহাবীরা দাঁড়িয়েছিলেন, সব সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী এই কাজগুলো করে। সুবহানাল্লাহ পড়েন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো শোনো, তুমি যে তোমার মায়ের সাথে এমন সুন্দর আচরণ করো, এই আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরআন তেলাওয়াত জান্নাতের ভিতরে রেখে। সুবহানাল্লাহ, এত আস্তে আল্লাহ, এত কৃপীদের কৃপী না আপনারা? দেখেন এখনো দুনিয়াতে বেঁচে আছে, কিন্তু জায়গা কোথায়? কোরআন তেলাওয়াত কোথায়? জান্নাতে। কিসের কারণে? জোরে বলেন। এখন যেই মায়ের খেদমত করে জান্নাতে যাওয়া যায়, পৃষ্ঠাটা একটু উল্টিয়ে যদি দেখেন, সেই মায়ের সাথে দুর্ব্যবহার করলে জান্নাতের অপোজিট জায়গায় যেতে। ওই জন্য রাসূল বলেন, রিদর রব্বি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও, তোমার পিতামাতাকে খুশি করবা, পিতামাতা খুশি না হলে আল্লাহকে খুশি করা যাবে। আর এই পিতামাতার অবাধ্য যারা হবে, পিতামাতাকে কষ্ট যারা দিবে, পিতামাতার সাথে দুর্ব্যবহার যারা করবে, তাদের এই পাপের শাস্তি আল্লাহ দুনিয়া থেকেই দিয়ে দিবেন, ওটা আখেরাত পর্যন্ত রাখবেন না। বুঝাতে পেরেছি তো একটু হলেও? তাহলে সবাই একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন তো, কয়টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন? সবাই বলেন কয়টা? প্রথমটা কি? সবাই বলেন প্রথমটা কি? দ্বিতীয়টা কি? পিতামাতার। এই দুইটা মুখস্থ করতে পারলে এত আয়োজন সফল ইনশাল্লাহ।
পিতামাতার অবাধ্য হওয়া, জুলুম করা। এখন আপনি যদি দুনিয়া চান তাহলে এই দুইটাকে আপনি ত্যাগ করতে পারবেন না। কয়েকদিন আগে দেখেননি একটা ছেলে বাবা মারা গেছে, যা ছিল সব লিখে তো নেছে, যা আছে সেটুকু নেওয়ার জন্য বাপের লাশ মাটি হতে দেয় নাই, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো আপনি যদি আপনার পিতার সাথে এমন আচরণ করেন, আপনার সন্তান আপনাকে নিয়ে ফুটবল খেলা করবে, এটা মনে রেখেন। লাঠি ছুটা শুধু আপনি না, ওই সন্তানের বউও মারবে, আপনি সাবধান হয়ে যান। কারণ আপনি যা করেছেন ওটার শাস্তি দুনিয়াতে পেতে। এখন সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা দুনিয়া চাই নাকি আখেরাত চাই? সবাই বলেন দুনিয়া নাকি আখেরাত? কিন্তু এমন কিছু মানুষ আছে যারা বলে আনসিন ইজ নাথিং, আখেরাত বলতে কিছুই আছে না নাই। তারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। কবর আছে না নাই? হাসর আছে না নাই? মিজান আছে না নাই? পুলছিরাত আছে না নাই? আল্লাহ আছে না নাই? যারা সব বিষয়গুলোকে অস্বীকার করে, যারা পরকাল অস্বীকার করে, কবর অস্বীকার করে, জান্নাত অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, এই সমস্ত কপাল গুড়া মানুষগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেয়, ঠিক না বেঠি? যেই ব্যক্তিটা বিশ্বাস করবে আল্লাহ আছে, পরকাল আছে, আল্লাহর কাছে যে আমাদের জবাবদিহি করতে হবে, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তিটা আল্লাহর কোরআনের বাইরে যেতে পারে। কারণ যিনি আল্লাহকে বিশ্বাস করবেন তিনি ইসলামের সব বিশ্বাস, যিনি আল্লাহকে বিশ্বাস করবে না দুনিয়ার কিছু সে বিশ্বাস। এখন আল্লাহ আছে না নাই, পরকাল আছে না নাই, তাহলে ওই জায়গায় সফলতা যদি আমরা পেতে চাই, আমরা দুনিয়ার জীবনকে বাদ দিয়ে আখেরাতের সফলতা তালাশ করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, আমরা যেটুকু শুনেছি, আমরা যদি কম শুনি, যেটুকু শুনে সেটুকু যদি আমল করি, কল্যাণ আছে না নাই? জোরে বলেন। যারা ইমানদার হবেন তাদের কর্মসূচি হবে অকালু সামিনা ও আতানা গুফরানাকা রব্বানা ওয়াইলাইকাল মসির। আল্লাহ আমরা যা শুনেছি মানার সিদ্ধান্ত নিয়েছি, শোনার পরে যদি মানতে দেরি হয়ে যায় গুফরানাকা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন, এটা হলো ইমানদারের কর্মসূচি। বোঝাতে পেরেছি তো ইনশাল্লাহ? আমরা সকলেই দোয়া করি আল্লাহ সুবহান ওয়া তাআলা যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন, পড়েন আমিন। আমরা যতজন উপস্থিত হয়েছি আল্লাহ সকলের জীবনের গুণাগুলো ক্ষমা করে দিন। আমাদের প্যান্ডেলের ভিতরে যতজন মা এবং বোনেরা এসেছেন আল্লাহ সকলের জীবনের গুণাগুলো যেন ক্ষমা করে দিন, পড়েন আমিন। আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন এবং আমার সকল আম্মাজানদের মনের নেক আশাগুলো পুরা করে দেন, জোরে পড়েন আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।